আগের ভিডিওতে আমরা হচ্ছে যেটা করেছিলাম সেটা হচ্ছে ধরুন ইমেজটাকে রিসাইজ করা শিখেছিলাম, এবং ইমেজ রিসাইজ করার ফাঁকে ফাঁকে আমাদের অনেক সময় এমন দরকার হতে পারে যে ইমেজটাকে ক্রপ করার দরকার হতে পারে। ধরুন যে আমার এখানে হচ্ছে অলরেডি হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ক্যাট ডট ইমেজ। এখন আমি চাচ্ছি যে এই জায়গাটা শুধুমাত্র শুধু ক্যাটটাকে ক্রপ করে নিতে, অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়া ক্রপ করে। তো আমি ফটোশপে এই ইমেজটা ওপেন করে যদি রাখি, এখানে দেখুন আমি যদি এই এরিয়াটা ক্রপ করে নিতে চাই, এই যে পুরো এই এরিয়াটা, অথবা আমি এই জায়গাটা ক্রপ করে নিতে চাই, তাহলে এই শুধু এইটুকু অংশ ক্রপ করতে গেলে আমি আসলে কিভাবে ক্রপ করব, এটা কি পাইথনে পসিবল কিনা? হ্যাঁ, এটা অবশ্যই পাইথনে পসিবল। তো আসুন দেখে নিই আসলে আমরা কিভাবে ক্রপ করতে পারি। তো ক্রপ করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কি আগেই পিলো লাইব্রেরি ইম্পোর্ট করে নিতে হবে। তার ফ্রম পিআইএল ইম্পোর্ট পিলো এইভাবে করে দিয়ে দিলাম, এবং ইম্পোর্ট পিলো দেওয়ার পরে সেটা হচ্ছে এবার ইমেজটাকে আমাদের ওপেন করতে হবে। ইমেজ নামে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা সেভ করলাম সেটা, সেটা হচ্ছে সরি ইম্পোর্ট হচ্ছে ইমেজ হবে, ইমেজ। এরপর হচ্ছে আমি এখানে দিলাম ইমেজ ডট, এরপর ওপেন করবো, এবং ওপেন করবো কি ইমেজে ফাইল নেমটা দিতে হবে ইনভার্টেড কমার ভিতরে অবশ্যই। আর সেটা দিলাম হচ্ছে আমার ক্যাট ডট জেপি যে নামে ইমেজটা আছে সেটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে হচ্ছে আমাদের কাজগুলো কি, এরপর আমাদের কাজ হচ্ছে ধরুন যে আমি হচ্ছে এই জায়গা থেকে যেটা করতে চাই সেটা হচ্ছে কি শুধু ক্যাটটাকে ক্রপ করতে চাই। তাহলে আমি নাম দিলাম হচ্ছে ক্রপড, ক্রপড নাম দিয়ে একটা ভেরিয়েবল নিলাম ক্রপ নামে, সেটার মধ্যে হচ্ছে ইমেজটাকে নেব, এরপর দিব ক্রপ। এবার এই ক্রপটাকে দেওয়ার পর আসলে মূল কাজটা কি, ক্রপের ভিতরে হচ্ছে একটা টাপল যাবে, একটু খেয়াল করে দেখেন এখানে একটা টাপল যাচ্ছে দেখা যাচ্ছে। তো টাপলটাকে আমি এবার নিয়ে নিলাম, টাপল নিয়ে নিলাম, এবং টাপলের ভিতরে হচ্ছে চারটা ভ্যালু যাবে টোটাল। তো চারটা ভ্যালু কি কি যাবে সেটা হচ্ছে ধরুন যে আমি ইমেজটাকে যদি যাই, আমরা ফটোশপে হচ্ছে এখানে ভিউ থেকে ইনফো একটা অপশন আছে, অথবা এফ8 একটা অপশন আছে। তো এই এফ8 অপশনে যদি যাই তাহলে দেখবেন এখানে হচ্ছে XY অ্যাক্সেস গুলো দেখাচ্ছে। তো আমি যদি এখানে মাউসটা নেই, ধরুন যে আমি এই জায়গাটা ক্রপ করতে চাই, একটু একটু বড় করি এই জায়গাটা হচ্ছে ক্রপ করতে চাই, হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা যায় না, আমি ধরুন যে এই জায়গাটা ক্রপ করতে, এখন এই জায়গাটার মধ্যে আমি যদি মাউসটা এই জায়গাটাতে নেই, এই কর্নারটাতে নেই, তাহলে একটু আপনি ভালো মতো খেয়াল করলে দেখবেন যে এই কর্নারে এটা এখানে শো করতেছে না, এই যে কর্নারে এখানে XY জেডের মধ্যে একটা ভ্যালু দেখাচ্ছে। তো আমি ভ্যালুটা দেখার চেষ্টা করি, একটা হচ্ছে 989 আর একটা হচ্ছে 54, 89 54 অথবা 90 55 ধরে নিতে পারি। তো এই জিনিসটা আমাদেরকে আগে দিতে হবে, মানে টপ রাইট কর্নারটা আগে দিয়ে দিলাম, টপ লেফট কর্নারটা 90 আর এটা হচ্ছে ধরুন যে 55 দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের এই বটম লেফট কর্নারটা লাগবে, মানে রাইট কর্নারটা লাগবে। তো বটম রাইট কর্নার উপর মাউসটা ধরলে দেখা যায় যে 296 আর একটা হচ্ছে 309, আমি ধরুন যে 300 310 দিয়ে দিলাম, রাউন্ড ফিগার 300 310 দিয়ে দিলাম। এবং রাইট, এরপর যদি আমি এটাকে দেখার চেষ্টা করি ক্রপড ডট শো, তাহলে হচ্ছে এবার রাইট বাটন ক্লিক করলাম, রান করলাম, তাহলে হচ্ছে কি কী আসে দেখেন, শুধুমাত্র ওই ইমেজটাই কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে, মানে আশেপাশের ব্যাকগ্রাউন্ড যে জিনিসটা আছে সেটা কিন্তু আমরা ফেলে দিতে পেরেছি। তো এই জিনিসটা আসলে বিভিন্ন সময় আমাদের কাজে লাগবে, যেমন হচ্ছে আপনি যদি যে কোনো ছোটোখাটো, যেমন যে আমি একটা করলাম যে কোনো জায়গা থেকে হচ্ছে অনেক সময় আমরা যেরকম করি যে এটা কী বলেন, অনেকগুলো জায়গা থেকে ধরুন আমরা একটা ফ্রেম ডিলিট করে দিতে চাই বা কোনো কিছু করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে এটা মোটামুটি কাজে লাগে। ধরুন যে আমি একটা ইমেজ ডাউনলোড করে নিই, আমি একটা ইমেজ সেভ করে নিচ্ছি, এটা হচ্ছে ইমেজটা এই জায়গা, এই জায়গাটা থেকে নিলাম, নিয়ে ডেস্কটপে আমি হচ্ছে ড্রাইভের মধ্যে সেভ করলাম, স্ক্রিনশট নিচ্ছি আসলে, এটা হচ্ছে ডেস্কটপে আমি দিলাম হচ্ছে ভিডিওস, সেখানে এবং জেপিজিটা যদি আমি খুলি তাহলে দেখবেন যে চারপাশে একটা একটা বর্ডার আছে, আমি চাচ্ছি যে এই বর্ডারটা বাদ দিয়ে ভিতরের অংশটা আমি নিয়ে নিতে, তাহলে আসলে আমরা এই কাজটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারি। তো এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে কি, আমি আপাতত এই জিনিসটাকে কমেন্ট আউট করে রাখি, সেখানের মধ্যে হচ্ছে আবার নতুন করে ইমেজ নামে একটা ভেরিয়েবল নেই, ইমেজ নামে একটা ভেরিয়েবল নিলাম, সেখানে দিলাম হচ্ছে ইমেজ, ইমেজ ডট ওপেন, ওপেন করবো, এবং ওপেন করবো কি ইমেজের নামটা দিতে হবে আমার হচ্ছে a.jpg, এটা নামটা দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমার এখানে কি কি লাগবে আসলে দেখি আমাদের,
আমি ধরলাম যে এক্স কমা ইমেজের সাইজ তো আমরা বের করতে পারি, তো আমি ইমেজের সাইজটাকে একটা হচ্ছে প্রথমে হচ্ছে উইথ আর একটা হচ্ছে হাইট, এই দুটো জিনিসটা নিলাম, এটা হচ্ছে ইমেজ ডট সাইজ। এইভাবে করে আমরা কি করলাম, ইমেজ সাইজটাকে ভ্যালুর মধ্যে স্টোর করে দিলাম। এরপর ইমেজ নামে যদি আর একটা ইমেজ নিউ নাম দিলাম একটা, সেখানে মধ্যে দিলাম ইমেজ ডট ক্রপ। এবং ক্রপ করার পরে আমরা আমরা একটু দেখতে চাই আসলে ঘটনাটা কি ঘটতেছে। ধরুন যে আমাদের হচ্ছে এই জায়গাটা আমি আনুমানিক একটা হিসাব করে নিচ্ছি, এটা হচ্ছে 200 পিক্সেল, আমি আর ফটোশপে গেলামই না, এখান থেকে ধরে নিলাম হচ্ছে 200 পিক্সেল কাছাকাছি, তারপর হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দেখবো, অথবা 100 পিক্সেল হতে পারে। তো এখন ধরুন যে এই বিন্দুটা হচ্ছে কি 100 100 হতে পারে, মানে মোটামুটি এটুকুই নিচ্ছে যে 100 100। তাহলে আমি ইমেজ কোথায় ইমেজ ক্রপের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 100, এটা একটু অবশ্যই একটা টাপলের ভিতর যাবে, দিলাম টাপল এবং সেখানে দিলাম হচ্ছে 100 100। ওকে, এরপরে হচ্ছে লাস্টের বিন্দুটা যাবে, লাস্টের বিন্দুটাও কাছাকাছি, সরি এটা না, লাস্টের যে ইয়াটা আছে এই এনটা, এটাও কাছাকাছি 100 100 মতোই যাওয়ার কথা। তো আমি 100 100 দিয়ে দেখি তাহলে হয় কিনা। এখন 100 100 কিভাবে দিব, সেটা হচ্ছে এই যে উইথটা আছে, উইথের চেয়ে 100 কম আসলে, তাহলে আমরা লিখে দিলাম উইথের চেয়ে 100 কম, তারপর হচ্ছে এদিকে হচ্ছে হাইটের চেয়ে 100 কম আসলে। দেখি আমাদের আসলে কি আসে, এবং ইমেজ ডট ইমেজ আন্ডারস্কোর নিউ যদি দেয়, ডট শো যদি দেয়, তাহলে আসলে দেখতে পারবো যে আমাদের আসলে বর্ডারটা রিমুভ হয়ে গেছে কিনা। রান করলাম, এখন দেখুন বর্ডারটা রিমুভ হয়ে গেছে, কিন্তু 100 দিয়ে হচ্ছে উপরে অংশটা বেশি কেটে গেছে। তো আমরা ধরেন যে এখানে হচ্ছে 80 দিয়ে দেখি, 80 80 দিয়ে দেখি, রান করলাম, আরেকটু কমানো যেতে পারে, ধরুন যে আপনি একটু 70 60 দেওয়া যেতে পারে, 60 60, এখন কিন্তু বরাবর চলে আসে। অর্থাৎ আমি একটা বর্ডার ওলা ছবি থেকে অনেক সময় ক্রপ করে আমাদের এটা দরকার হতে পারে, তখন এটা চাইলে আমরা সেভ করে নিতে পারি। এটা হচ্ছে ইমেজ আন্ডারস্কোর নিউ ডট সেভ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এবং সেভের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বর্ডারলেস, বর্ডারলেস ডট জেপিজি, এভাবে করে আমি দিয়ে দিলাম। এবার রাইট বাটন ক্লিক করে রান করলাম, তাহলে হচ্ছে কি আমাদের এখানে একবার শো করবে, যদি শোটা উঠে দিলে হয়ে যেত, আমি শো করে এটা আমি কি করলাম সেভ করলাম। এখন দেখেন আমাদের এটা হচ্ছে, এটা হচ্ছে বর্ডার সহ, যেটার মধ্যে হচ্ছে দেখেন হোয়াইট বর্ডারটা আছে, আর এটা হচ্ছে আমাদের বর্ডার লেস, যেখানে হচ্ছে বর্ডারটা নাই। অর্থাৎ আমি এই ধরনের ছোটখাটো অনেকগুলো কাজের ক্ষেত্রে হচ্ছে কি আপনি এই কাজগুলো করে ফেলতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই থাকুক, কথা হবে নেক্সট ভিডিওতে।